ঝড়ের তাণ্ডবে সুন্দরবনের ভয়াবহতার চিত্র আপনাদের অজানা নয়, কিন্তু ইয়াস ইয়াস যে সমস্ত রকম ভয়াবহতার ঊর্ধ্বে চলে গিয়েছে, আর হবে নাই বা কেন? ব্যাপক দূষণ, গাছ কাটা, আরও অনেক প্রাকৃতিক ব্যাধি তার জন্য একমাত্র মানুষই দায়ী। ভারতের দুটি বায়োডাইভার্সিটির মধ্যে অন্যতম সুন্দরবন এক সুবিস্তৃত এলাকার অধীন, বিভিন্ন রকম পশু পাখি বসবাসের এক অনুকূল পরিবেশ, কিন্তু মানুষের পক্ষে তা কি অনুকূল? কিন্তু মানুষগুলোও যে বড় অসহায়, জীবন জীবিকা তো এই বনের ওপরই নির্ভর করে তাদের, যার জন্য এক প্রকার অপব্যবহার ঘটেছে এখানে। কিন্তু প্রকৃতি বা সৃষ্টিকর্তা নিজেকে রক্ষা করতে জানেন, যার জন্যই এত কিছু, এত বিভৎসতার সম্মুখীন সমগ্র জীবকুল। সুন্দরবন শুনলেই প্রথমে মাথায় আসে রয়্যাল বেঙ্গল টাইগারের কথা। 2019-20 সালের গণনা অনুযায়ী জানা যায় যে পশ্চিমবঙ্গের সুন্দরবনে বাঘের সংখ্যা 88 থেকে বেড়ে হয় 96টি। কিন্তু ইয়াসের তাণ্ডবে সুন্দরবনে অসুস্থ হয়ে মৃত্যু হলো একটি বাঘের। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অধীনস্থ হরিখালী ক্যাম্পের হরিণভাঙা জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছিল ওই পূর্ণবয়স্ক বাঘটিকে। সজনেখালী আনার পথে মৃত্যু হয় তার। বন দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে হরিণভাঙা জঙ্গলের একটি পুকুরের কাছে পড়ে থাকতে দেখা যায় বাঘটিকে। বনকর্মীরা গিয়ে বাঘটির প্রাথমিক চিকিৎসাও শুরু করেন, তবে তাতে সাড়া মেলেনি বাঘটির। এভাবেই আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে এরকম অনেক অনেক পশু পাখি। আমাদের কি উচিত নয় একটু সাবধানতা অবলম্বন করা? বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখতে গেলে, সমগ্র গোটা বিশ্বকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের একটু সাবধানতা তো অবলম্বন করতেই হবে। চলুন না, নিজেদেরকে বাঁচানোর স্বার্থে দূষণ একটু কমাই, গাছ লাগাই, দেখবেন অনেক ভালো থাকবেন। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টিভি।